হ্যালো ভিওর সালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদের মাঝে আমি আজকে যে টপিকটি শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকের টপিকটি হচ্ছে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির একটি ইউজার নাম তৈরি করবেন অর্থাৎ লিঙ্কের পাশে আপনারা যদি স্ল্যাশ দিয়ে আপনার প্রোফাইলের নামটি দেন তাহলে চলে যাবে কিন্তু বর্তমানে আমি শুরুতেই একটি আমার আইডি যেটি সেট করে রেখেছি তো আমি সেটি এখন দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে আসলাম আসার পর এখানে লিখতেছি যে ফেসবুক ফেসবুক ডট কম দেওয়ার পর স্ল্যাশ দিলাম দেওয়ার পর এখানে যদি আমি আমার যে আইডিটা আইডিটা আছে সেটা যদি এখানে নাম দিই তাহলে কিন্তু আমার এখানে চলে আসবে আমি যেভাবে নামটা দিয়েছিলাম সেভাবে কিন্তু সেইভাবে ভাবে এখানে চলে আসবে তো এখানে আমি একটি দিয়ে দিচ্ছি আমার যেটি নাম দেওয়া ছিল তো দিয়ে দেওয়ার পর আমি সার্চ করলাম দেখতে পাবেন এখানে কিন্তু আমার যে ফেসবুকের যে প্রোফাইলটা আছে সেটা কিন্তু এখানে চলে আসলো তো এখানে যদি আমি এই এইগুলো না দিই তাহলে কিন্তু আমাদের মানে এখানে বিলটা যদি দিই তাহলে কিন্তু অন্য কারো প্রোফাইলে চলে যাবে কীভাবে আপনি আপনার প্রোফাইলের এইভাবে একটা লিঙ্ক তৈরি করবেন যাতে করে সহজেই যে কেউ লিঙ্কটা দিলেই অর্থাৎ চলে আসতে পারে তো আজকে আমি তাই দেখাবো তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো শুরুতে কাজটি করার জন্য আপনাকে আপনার মেসেঞ্জারেই আপনার ফেসবুককে লগ ইন রাখতে হবে তো লগ ইন দেখার পর আপনার জাস্ট ফেস মেসেঞ্জারটি আপনার ওপেন করে নেবেন তো এখান থেকে আমি আমার মেসেঞ্জারটি ওপেন করে নিলাম নেওয়ার পর কেনা দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের চিহ্ন জাস্ট এই প্রোফাইলের চিহ্ন চলে আসবেন চলে আসার পর আপনারা একটু নিজে আসবেন নিচে আসার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ইউজার নেম নামের জাস্ট আমরা এই ইউজার নেমে চলে আসলাম বর্তমানে আমাদের ইউজার নেম কিন্তু বর্তমানে সেট করা নাই শুধু আছে এম ডট এমই এটার মানে হচ্ছে বর্তমানে আমাদের কোনো ইউজার নেম সেট করা নেই তো এখানে আমাকে কী করতে হবে এখন এই ইউজার নামটাকে এডিট করতে হবে তো এই জন্য আমরা আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেসেঞ্জারে আসার পর আপনারা আপনাদের প্রোফাইলের আইকাউন্টে চলে যাবেন এখান থেকে আমি প্রোফাইলে চলে আসলাম আসার পর নিচে আসবেন এখানে ইউজার নামের অপশন জাস্ট আমরা ইউজার নামে চলে আসবো আসার পর এডিট ইউজার নাম এখানে চলে আসবো এখানে কী আছে চ্যান্স ইউজার নাম এখানে আমরা একটা চাপ দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখানে আমরা অর্থাৎ ফেসবুক ডট কম স্ল্যাশ দেওয়ার পর যেই নামটি আপনার দিদি আছেন সেটা দিবেন তো এখানে যদি আপনার সেটি অ্যাভেলেবল না থাকে তাহলে কিন্তু সেটি আপনাকে দিবে না তো এখান থেকে আমি একটি নাম দিয়ে দিচ্ছি তো এখান থেকে যদি আমি দেই যে আমার আইডি নাম যেটা আছে সেটা যদি দেই তাহলে দেখা যাক কী হয় তো এখান থেকে আমার এই নামটি এখানে ভুল গেছে তো এখান থেকে আমি এটাকে দিয়ে দিলাম এখানে যদি এই যে দেখতে পাচ্ছেন দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল অর্থাৎ এই ইউজার নেমে আরেকজন নিয়ে নিয়েছে এই আমাদের কিন্তু হচ্ছে না এই জন্য আপনারা এখানে সংখ্যা দিবেন অথবা এখানে ডট দিয়ে আপনারা যে কোনো সংখ্যা দিতে পারেন আরও এখানে নাম দিতে পারেন যে এখানে থেকে আপনি যে কোনো একটি নাম দিতে পারেন তো এখানে আপনার যেটি অ্যাভেলেবেল থাকবে সেটা আপনার এখান থেকে দিতে পারেন যেটি অ্যাভেলেবেল থাকবে না সেটা আপনার এখান থেকে দিতে পারবেন না এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল তো এখানে আমি ডট দেওয়ার পর এখানে যদি আমি দুইটা সংখ্যা দেই যে থ্রি সিক্সটি দিই তাহলে কি দেখায় এখানে যদি আমি থ্রি সিক্স দিই তাহলে কিন্তু মানে বর্তমানে এটাও কিন্তু দেওয়া যাবে তো এখান থেকে আমি যদি মার্কিলে তাহলে কিন্তু এখানে নিজে একটি রং চিহ্ন দেখাবে যে এই ইউজার নেমটা অন্য কেউ নিয়েছে তো এখান থেকে যদি আমি থ্রি সিক্স দিই তারপর নিশ্চিত আমি থ্রি সিক্সটি দিচ্ছি দিয়ে দেওয়ার পর যদি এ দেখতে পাচ্ছি এবার কিন্তু রং চিহ্নটা আসেনি অর্থাৎ এটা আমার অ্যাভেলেবেল আছে তো এখন আমরা জাস্ট কি করবো কোনায় দেখবেন সেভ বাটন এই যে এখানে সেভ বাটন জাস্ট আমরা সেভ বাটন ক্লিক দিয়ে দেবো তো এখানে একটি সেভ দিয়ে ক্লিক বাটন দিয়ে দেওয়ার পর অটোমেটিকলি আপনার কিছু কোনো মধ্যে সেট হয়ে যাবে যদি দেখতে পাচ্ছেন ইউজার নামের জায়গায় আমার কিন্তু এটি ইউজার নাম হয়ে গেছে তো এখানে চাপ দিয়ে দেওয়ার পর এখানে লিঙ্কটি আপনার কপি করে নিতে পারেন যে কাউকে দিতে পারে তো এখানে আপনি যে কী কপি লিঙ্কে করেন তাহলে কিন্তু লিঙ্কটা আপনার কপি হয়ে যাবে এরপর আমরা আপনার ব্রাউজারে গিয়ে এখানে এসে পেস্ট করবেন এখানে এসে এই যে পেস্ট করে দেবেন তাহলে কিন্তু সরাসরি সেই প্রোফাইলে চলে যাবে অটোমেটিকলি তো এখানে আমি চলে গেলাম তো বর্তমানে কিন্তু ওপেন হচ্ছে না কারণ এখানে কী ছিল এম এম ডট মি তো এখানে কিন্তু ওই নামে কোনো লিঙ্ক নেই এজন্য আমরা কী করব এম এম ডট মি আছে এই জন্য আমরা এই যে এম এম ডট মি এটাকে আমরা কেটে দিয়ে লিখবো যে ফেসবুক ডট কম তো এখান থেকে ফেসবুক ডট কম লেখার পর আমরা জাস্ট গো করে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের প্রোফাইলে চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলে কিন্তু অটোমেটিকলি চলে এসেছে তো দেখতে পাচ্ছেন চলে এসেছে তো এইভাবে আপনারা সেট করবেন আর এটা সেট করার সময় কিন্তু আপনারা অবশ্যই ঠিকভাবে সেট করবেন কারণ এটা কিন্তু কোনো সময় আবার এডিট করতে দেয় এই যে এডিট করতে দিবে আবার কোনো সময় দিচ্ছে না তো এখানে যদি আমি এটা দিই তারপর আমরা যদি এখানে সেভ দিই তাহলে কিন্তু হয়ে গেলো কিন্তু আপনার কোনো সময় এডিট করতে দিবেন না কারণ তখন আপনাকে দুই থেকে তিন মাস লেট করতে হবে এই জন্য আপনারা ভাবি চিন্তে আপনারা যেটা দিতে যাচ্ছেন সেটা দিবেন তাহলে কিন্তু আপনারা পরে যদি আপনি সমস্যায় পড়েন সমস্যা করতে পারেন যদি আপনার কোনো অন্য ধরনের কোনো ক্রমশ অর্থাৎ মানে লিঙ্কের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন আর এইভাবে আপনারা অবশ্যই কাজগুলো করবেন কোনোভাবে কোনো আলাদা কাজ করবেন না তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আপনাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এরপর আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করবেন ভিডিওটি কেমন হলো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমরা নতুন ভিডিও চাইলে সর্বপ্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য